ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। টেবিল পরিস্থিতি এমন যে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জয় চাচ্ছে বার্সেলোনা। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতলে লাভ হবে বার্সার। মাদ্রিদ ডার্বির আগে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমেন জানিয়েছেন, পয়েন্টে এগিয়ে থাকা দলের হার চান তিনি। লালিগায় 24 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 25 ম্যাচে বার্সেলোনার পয়েন্ট 53, সমান 53 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, আর 2 নম্বরে বার্সেলোনা। রোববার ওয়ান্ডা মেট্রোপলিটনে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগের দিন শনিবার বাংলাদেশ সময় রাত 2টায় স্বাগতিক ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার রোনাল্ড কুমেন বলেন, মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয় চান তিনি। এ প্রসঙ্গে রোনাল্ড কুমেন জানান, তালিকায় শীর্ষে থাকা দলের পয়েন্ট হারানো সবসময় খুবই ভালো ব্যাপার, তবে তাদের ম্যাচ নিয়ে আমাদের পড়ে থাকার কিছুই নেই, কারণ আমরা যদি না জিতি এটার কোনো অর্থ হবে না। প্রথম চিন্তা হলো আমাদের ম্যাচ নিয়ে, আমাদের জিততেই হবে, তবে আমরা চাই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে যেন জয় পায় রিয়াল। সবশেষ 3 ম্যাচে বার্সেলোনা দারুণ ফুটবল উপহার দিয়েছিল ভক্তদের। ওসাসুনার বিপক্ষেও লালিগায় দুর্দান্ত পারফর্ম করবে কাতালান জায়ান্টরা, সেই আশায় তাদের কোচ। সাথে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের কাছে অ্যাটলেটিকো মাদ্রিদের পরাজয় কামনা করছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমেন।